মসজিদে ঢোকার সাথে সাথে মোবাইল বাজি ওঠে আর মোবাইলের ভিতরে মমতাজের গান। একদিকে ইমাম সাহেব কিরাত পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর একদিকে মমতাজের গান মোবাইলে বাজি ওঠে, বুকটা ভাটিয়ে যায়। আর ইমামও কিরাত পড়বে আর মোবাইলেও মমতাজের গান গাবে, একসাথে কি মসজিদের মধ্যে দুই কাম চলবে? একটা কাম, ছোট বাচ্চা দুধের বাচ্চা কোলে পেশাব করে দিছে, একটু হাত দিয়ে কোষ মারে ফেলাই দিয়ে ও জায়গাটা পানি ছিটে দিয়ে নামাজে দাঁড়াই গেছে। আপা আপনার বাচ্চা আপনার কোলের মধ্যে পেশাব করলো, আপনি তো দোলেন না, কয় যে ও ফেরেশতা। ওনারটা বলে ফেরেশতা, ফেরেশতার নাম কি? কয় নান্টু। নান্টু নামে কোনো ফেরেশতা আছে? মাঝে মাঝে বলে থাকি সেই বলা কথাগুলো আবারও বলি, ওয়াজাক্কির ফাইন্নাল যিক্রা তানফাউল মুমিনিন। নতুন আর কিছু আমাদের কাছে নাই, প্রায় 30 বছর যাবৎ ওয়াজের মাঠে, বুড়ো হয়ে গেছি, দাড়ি গজানো শেষ হয় নাই, সেই সময় থেকে শুরু করছি আর এখন দাড়ি গজানো শেষ, পাকাও 12 আনা পাইকে গেছে, বয়স 50-এর বেশি, 55 ধরছে, বার্ধক্যে চলে আসছি। আল্লাহ, এই এতদিন পর্যন্ত এলাকায় দিয়ে বয়ান করছে, আমাদের আপনাদের প্রয়োজনীয় কোনো কথা বলতে আর বাকি রাখি নাই, আর আমার স্বভাব আমার সিস্টেম যেটা উম্মতের নগদ প্রয়োজন যেটা সেইটা নিয়ে আমি আলোচনা করি। ছোট মানুষ, বেশি বড় না, বেশি বড় না মানে মোটেই বড় না, একেবারেই ছোট, জালিয়ে যত ছোট হয় তার জালও ছোট হয়, তার মাছও ছোট হয়, তার মাছ ধরার জায়গাও আঞ্চলিক খালকুয়ো, ঠিক না? ছোট ছোট চিকন জাল দিয়ে মাছ মারে, চেলা ফুটি তেলুটাই বাইতুটাই এই ছোট বাইন কুইতে মুইতে যা পায় তাই বাজারে বেসে। আর জালে যদি বড় হয়, বড় বড় বাছাড়ি আর বড় বড় ট্রলার নিয়ে সাগরে চলে যায়, জালের ফাঁসা এত বড় বড়, ছোট মোটো মাছ হতে বাঁধে না, বড় বড় মাছ বাঁধে। তো ওলামাই কেরামদের ভিতরে আল্লাহ তাআলা দায়িত্ব ভাগ করে দিয়েছে, আমি ছোটদের ভিতরে আঞ্চলিক জাল খেয়াই, খালকুয়ো ছোটো মোটো দেখে দেখে এর ভিতরে মারি যা বাদে, আর বড় বড় জালিরা যারা আছে বড়রা বড় হুজুর তাদের জালে বড় বড় মাছ বাদে, হাসিনে বাদে, খালেদা বাদে, ইরশাদ বাদে, জিয়া বাদে, এ মন্ত্রী ও মন্ত্রী সে মন্ত্রী এদের বড় জালে বড় মাছ বাদে, আমার জাল ছোট, এই জন্য আমি অত বড় জায়গা খেয়াও দিই না। আমার জনগণ সামনে যারা থাকে এদের প্রয়োজন কি সে বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করেছেন আপনাদেরকে, এদিক তাকান সবাইকে, আমিও তার মধ্যে আছি, আমাদেরকে আল্লাহ অর্ডার করেছেন, ফাস আলু আহলা দিক্রে ইন কুন্তুম লা তাআলামুন। আমার দিক খেয়াল করতে হবে, পান তো একেবারে আইরিও গেলে চাবাচ্ছেন আর এদিক ওদিক তাকাচ্ছেন আর খাইতেই তালে রয়েছেন, অত জোরে চাবালি ভরা তো অশ্বনে করলে একসাথে দুই কাজ ভালো হয় না, কথা তাও বলে থাকি। আখের ক্ষেতের ভিতরে বাদাম লাগাইলি ভরা ভালো হয় নাকি, ধান বুনলি ভালো হয়? আখের ক্ষেতে আঁকি হইতে দিতে হয়, ওর ভিতরে আর এক ফসল ভালো হয় না, ঠিক না? তাহলে ওয়াজের ক্ষেতের মধ্যে বাদামের চাষ, পানের চাষ, বিড়ির চাষ, মোবাইলের চাষ, এই সমস্ত চাষ বাদ দিতে হবে। এটা আমি বলি না, আল্লাহ পাক নিজেই বলেছেন কোরআন শরীফ সব কিছুতে সাজানো, শুধু খুঁজে খুঁজে বের করে পেশ করতে পারলেই হবে। এদিকটা কেন আল্লাহ আল্লাহ পাক বলেন ওয়াইদা কুরি আল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হবে, শুধু তেলাওয়াত খেয়াল করে না, এই যুবকরা আমার দিক, এই কথাটা বলার জন্যই তো আমি এই কথাটা বলতেছি, আয়াত জানলাম। যখন কোরআন শরীফ রিডিং তেলাওয়াত করা হবে অথবা তার তর্জমা তফসির করা হবে, পড়ে পড়ে তর্জমা তফসির করা হবে, ফাস্তামিউ অন্তরের কান দিয়ে শোনো, অন্তরের কান দিয়ে শোনো, ওই ভাসমান কান দিয়ে শুনলে হবে না, উড়ো কানে কানে বহু কথা আসে, কথা মনে থাকে না, যে কথাটা অন্তরের কান দিয়ে শুনবেন সেই কথাটাই মনে থাকে, ঠিক না? আর আমাদের বেরেন তো মাশাআল্লাহ কত ভালো, অন্তরের কান দিয়ে শুনলেও মনে থাকে না। আমাদের এক বুজুর্গ বহুত বড় আলেম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, ওলামাই কেরাম চেনে, পাবলিকরা খুব কম চেনেন, পাবলিকরা চেনে যে হুজুর ভালো ঝাঁকানাকা বয়ান করতে পারে, এলেম কালাম থাকুক আর না থাকুক ওই হুজুর বড় হুজুর, আর ওলামাই কেরাম চেনে বড় আলেমকে। তো আমাদের বড় আলেমদের ভিতরে শেষকালে আইসা সবচেয়ে বড় আলেমদের তালিকায় অন্যতম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, উনার ব্রেন কেমন ছিল, হাটে বাজারে যাইতেন কান বন্ধ করে যাইতেন, জিজ্ঞেস করা হলো হুজুর এই হাটে ঢুকলে বাজারে ঢুকলে আপনি কান বন্ধ করেন, স্টেশনে ঢুকে কান বন্ধ করে রাখেন কেন?
কয় যে স্বাভাবিকভাবে উড়ো যে কথা মানুষে এলোমেলো বলা বলি করে, এই কথাটা আমার কানের মধ্যে গেলে সর্বনিম্ন 40 বছর মনে থাকে। তে ফাও কথা বাজার এ কথা যে খালি খালি আমার মেমোরিডারে বুঝাই করবো কে, এই জন্য কান বন্ধ করে রাখি যাতে শুনতে না হয়। আর যে কথাটা আমি মনে রাখবো বলে শুনি ওইটা আমি জীবনও ভুলি না, বলবেন না সুবহানাল্লাহ। আর আমি আপনি মনে রাখবো বলে শুনলিও জাগাইতে ভুলে যাই, এই জায়গা কি বিল্লাহ নাউজুবিল্লাহ। দুই ইংরেজ দিল্লির রেল স্টেশনে, দিল্লির রেল স্টেশনে দুই ইংরেজ বৈশা তুমুল ঝগড়া। ওই জায়গা উপস্থিত শুধু আনোয়ার শাহ কাশ্মীরি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি ওখানে উপস্থিত। দুই ইংরেজ ঝগড়া করতেছে ইংরেজিতে, উনি ইংরেজি জানেও না, ইংরেজি কোনোদিন পড়েও নাই। আমার ফুকর মোহতান সাহুর বলতেন ইংরেজিতে আমি আলিফও জানি না, ইংরেজিতে আলিফ আছে নাকি? তো উনি ইংরেজিতে আলিফও জানে না। উনার সামনে দুই ইংরেজ ঝগড়া, প্রায় মারামারি লাগার মতো ঝগড়া যখন করে তখন তো যার যার কায়দায় বলে। ও কথার কি একজনের কথা শেষ হলি আর একজনে কয় নাকি? একটার মধ্যে একটা আইলো জেলো মারতেই থালে আছে। অবশেষে দুইজনের বিষয়টা নিয়ে মামলা হয়েছে। মামলা হইলে কোর্টে তো সাক্ষী চায়, তো বললো যে আপনাদের সাক্ষী আছে। তখন কয় এক মৌলবি সাহেব ছিল, এক মৌলবি সাহেব ছিল, তাই ছাড়া আর কেউ ছিল না। কয় সেই মৌলবি সাহেবরে আনলে উনি যদি বলতে পারে উনি যা বলবে ওনার কথা অনুযায়ী বিচার হবে। পরে অনেক খোঁজাখুঁজি করে ওই দুইজন পাইছে সেই মৌলবি সাহেব আনোয়ার শাহ কাশ্মীরিকে। তা আনোয়ার শাহ কাশ্মীরিকে নিয়ে কোর্টে নেওয়ার পরে জজ সাহেব বলছে যে আপনি কি এই দুজনে ঝগড়ার সময় ছিলেন? বলে জি ছিলাম। তো দুইজনে কি বলা বলি করছে বলতে পারবেন? কয় যে ওই দুজনে বলছে ইংরেজি, অত আমি ইংরেজি তো আমি বুঝি না। তবে দুইজনে ঘন্টাখানিক ঝগড়া করছে, ওই ঝগড়ার ভিতরে যা বলা বলি করছে যে ইংরেজি ঠুক হুবহু দুইজনেরটা আমি শুনেই দিতে পারি কিনা কি কইছে। এই দুইজনের এলো পাতাড়ি ইংরেজি উনি শুনেই দিয়েছে, অথচ ইংরেজিতে একটা ওয়ার্ডের তর্জমা উনি জানে না, কম্পিউটার টেপ রেকর্ড। তো যে কথাগুলো উনি অন্তর দিয়ে খেয়াল করে শোনেন ওটা কোনোদিন ভোলে না, আর যেটা উড়ো শোনে ওটা 40 বছর মনে থাকে। আমাদের বেরেন লক্ষ্য করে শুনলেও মনে থাকে না, আর সেই জায়গা যদি বাদাম চানাচুর পান সাবা চাবির মধ্যে শোনেন তাহলে তো হবেই না। লম্বা সময় এখানে দেশেন, আরও ঘন্টাখানিক দেবেন, এই সময়টার হিসাব কেয়ামতে আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? আমারও হিসাব দেওয়া লাগবে যে তোমারে এত যত্ন করিয়া প্রধান বক্তা বানাইয়া পোস্টারে কত পয়সা খরচ করে খাওয়াই দাওয়াইয়া একেবারে আইডিয়ে মতন মাথাইয়া নিয়ে তোমার স্টেজে বসাইছে, তুমি বিটাকে কি দেছো? আমাকেও জিজ্ঞাসা করা হবে। আমি যদি আলাং ফালাং ভাও কথা কইয়ে সময় নষ্ট করে যাই চলে যাই, তাহলে আজকে যেমন সম্মানের সাথে উঁচু জায়গা বসাইছে আপনারা নিচে আসেন দেখতেছেন, কেয়ামতের ময়দানে আমারও এরকম একটা উঁচু জায়গায় বসাইয়া আমার পাশার চামড়া ছিলিয়ে বেলায় দেবে বাড়াইয়া। কাজেই আমারও হিসেব নিকাশ করে সময়টা কাটাইতে হবে। আবার আমি মায়ের খেলাম বলে আপনি খুশিতে খানিক হাসিয়ে দিলেন, আপনারও ভাষার চামড়া থাকবে না, ঘন্টা খানিক বসে কি নিয়ে গেছো? এই জন্য প্রত্যেকের বাসায় ভালো করে তেল মাখায় যাবেন যাতে বাড়ি স্লিপ করে, একটু বুঝে শুনে সামনে আগাতে হবে। তো আল্লাহ পাক কি বললেন? ফাস্তামিউ, অন্তরের কান্দে শোনো। আপনারা কি অন্তরের কান্দে শুনতে রেডি? কথা বলেন রেডি? তাহলে সেম খেজুর গাছ আর ঠিলিয়া এরকম থাকতে হবে। খেজুর গাছ কেটে ঠিলিয়ে পাতে না, নালীর থেকে যদি আতখানিক ঝুলাইয়ে ঠিলিয়ে পাতে তালি লুজ করিয়া রস কি ঠিক মতো পড়বে? ডিল করে বাতলে বাতাসে দুল খাবে, তারপরে বাদুর সাইমসে শালিক কাকশালিকি ঠেলা ধাক্কা দেবে, রস ঠিক মতো পড়ে যাচ্ছে, কিন্তু আপনার ঠিলে বাতার অপরাধের কারণে রস ভিতরে কম গেছে, বাইরে পড়ে গেছে বেশি। বক্তা খেজুর গাছ মুখ একটা নালি, শ্রোতারা ঠিলে কলস টাইট করে পাতা থাকতে হবে একবারে মুখ টু মুখ, চোখ টু চোখ, তাহলে আমার মুখ থেকে যা বের হবে আপনার ঠিলের মধ্যে যাবে। এক গিলাস চুমুক দিয়েও খাতি পারবেন, জাউরেন দিয়ে খাতি পারবেন, জ্বালালি গুড় হবে ইত্যাদি ইত্যাদি হবে। আর যদি ডিলে করে বাঁচেন ঠেলা ধাক্কার অভাব নাই, শয়তান কাকশালি ঘুরতে তালে রয়েছে, বিভিন্ন কিছু মনের মধ্যে এনে দেবে, কথা ঢুকবে না, এই এক দেড় ঘন্টা বসা বৃথা যাবে, আপনি কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আমি কিস্সা কাহিনী অনেক জানি আলহামদুলিল্লাহ, কোরআন হাদিসে বহুত কসাস
আল্লাহ পাক নিজেই কোন কোন কিসসা আলোচনা করে বলেন আহসানাল কসাস, ইউসুফ আলাইহিস সালামের গল্পটা বলতে যে আল্লাহ বলেন অনেক কিসসা বলেছি, তবে কোরআন শরীফের ভিতরে সবচেয়ে মজাদার কিসসা হলো ইউসুফ আলাইহিস সালামের কিসসা। নামটা বলার সাথে সাথে সকলের ভিতরে শখ আসছে যে হুজুর তাহলে আজকে ইউসুফ আলাইহিস সালামের কিসসাটাই কোক। ইউসুফ আলাইহিস সালামের কিসসার মধ্যে উপদেশ আছে, কিন্তু ওই উপদেশের প্রয়োজন যতটুক তার চাইতে আপনার জিন্দেগিতে আমি দেখতেছি অন্যান্য প্রয়োজন অনেক বেশি। এই প্রয়োজনগুলো আমি বলার ইচ্ছা করছি, যদি আল্লাহ তাআলা বলায় তাহলে তোর প্রত্যেক এক একটা প্রয়োজন আপনার জিন্দেগির সাথে সেট করবেন, আর আপনি দেখবেন যে সত্যি প্রয়োজন কি প্রয়োজন না। এ কথাগুলো শোনার জন্য আপনাকে এক নম্বরে অন্তরের কান দিয়ে শুনতে হবে, আর অন্তরের কান দিয়ে শুনতে হলে কি লাগবে আল্লাহ তাও বলে দিয়েছে, ও আনসিতু, এবং মুখ বন্ধ রাখো নয়। তর্জমা ও আনসিতুর মানে এবং মুখ বন্ধ রাখো এটা নয়, অন্তরের কান্দে শোনো। আরবিতে বলে ওয়াই হালিয়া, অর্থাৎ অবস্থান বর্ণনা করার বাও, এমত অবস্থায় যে তোমার মুখ বন্ধ রাখো। অন্তরের কান্দে কথা শোনো এমত অবস্থায় যে তোমার মুখ বন্ধ রাখো, কিসের থেকে? যতক্ষণ কথা হবে অতক্ষণ আপনি কথা বলবেন না। দুই নম্বরে মুখের আর কোনো কাজ করবেন না, খাবার দাবার সব বন্ধ, সাইলেন্ট, মুখ ক্রিয়া করে বিলকুল কথা থেকে বন্ধ, খাবার থেকে বন্ধ, চাতকের মতো তাকায় থাকবেন। তাহলে কি বলেন আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে অবশ্যই তোমার উপর রহমত নাজিল করা হবে, আর এই রহমতের দ্বারা তুমি নাজাত পেয়ে যাবা। আল্লাহ তাআলা আমাদের প্রথম এই কথাটার পর আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। কুরআনে কারিমের ভিতরে বিশেষ বিশেষ কিছু কথা আছে যে কথাগুলো ইম্পর্টেন্ট, আবার কিছু কথা আছে তার চেয়ে বিশেষ, যার নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেশি জরুরি। তো যে কথাটা যত বেশি জরুরি ওই কথাটা আল্লাহ পাক অত বেশিবার আলোচনা করছেন, খেয়াল করতেছেন সবাই? আজকে কিছুক্ষণের জন্য আমাকে উস্তাদ মানতে হবে, আপনারা বয়সে বেশি হলেও ছাত্র মানতে, ছাত্র হিসেবে বসতে হবে, উস্তাদ আর ছাত্রের ভিতরে যে সম্পর্ক, যে ভদ্রতা, এই ভদ্রতার পরিচয় দিতে হবে। নীরবে কথা শুনবেন, পেটের মধ্যে যা আছে সব খালি করে, নতুন করে পাত্রটা খালি করে হা করে রাখেন, যাতে দিলি কিছু ঢোকে। কোরআন শরীফের ভিতরে যে বিষয়গুলো আল্লাহ তাআলা বেশি প্রয়োজন প্রয়োজন মনে করেছেন ওইগুলোকে একটু বেশি আলোচনা করেছেন, যেগুলো আরও বেশি প্রয়োজন সেগুলো আরও বেশি আলোচনা করেছেন। যেমন নামাজ, মুসলমানের ইবাদতের ভিতরে অন্যতম ইবাদত নামাজ আলোচনা করেছেন 82 বার, কতবার? 82 বার। নামাজের চাইতে আমার জানা মতে মুসলমানের জিন্দেগিতে আর এর চেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হতে পারে? কথা বলে না, হতে পারে? একটা মানুষ হিন্দু থেকে, একটা মানুষ হিন্দু থেকে মুসলমান হয়েছে এখন এই মাত্র, মুসলমান হওয়ার সাথে সাথে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটার উপরে পাঁচটা জিনিস চলে আসছে, ওর এই ইমান আর ইসলামকে টিকিয়ে রাখার জন্য পাঁচটা খুঁটি তার তৈরি করতে হবে। এক নম্বরে মুখে পড়তে হবে, আপনারাও পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এই কথাটা ওই লোকটাকে মুখে বলা এক নম্বর ফরজ। এই কলেমা পড়ার সঙ্গে সঙ্গে লোকটার উপরে আরো চারটে জিনিস এসে গেছে, চারটের ভিতরে এক নম্বরে নামাজ, দুই নম্বরে রোজা, তিন নম্বরে যাকাত, চার নম্বরে হজ। আগে কলেমা, এরপরে এই চারটা, কথা কি বোঝা যাচ্ছে? এবার যেই চারটে কলেমা পড়ার পরে বলছি এই চারটের ভিতরে প্রথম কি, বাকি তিনটে আসার জন্যে সময় লাগবে, রোজা ফরজ হওয়ার জন্য আরো 6 মাস লাগবে, যাকাত ফরজ হওয়ার জন্য মাল লাগবে, হজ ফরজ হওয়ার জন্য মাল ও তৌফিক লাগবে, ঠিক কি ঠিক না? কিন্তু এখনই কলেমা পড়ার সাথে সাথে ওই লোকটার উপরে সর্বপ্রথম ইবাদত কোনটা এসে চেপে ধরবে? নামাজ। কোনটা? ফজরের আগ পর্যন্ত, ফজরে উক্ত হওয়ার আগ পর্যন্ত তার ইশার নামাজ পড়তেই হবে, ঠিক কি না? যেই লোকটা, যেই বাচ্চাটা নাবালেক ছিল, নাবালেক ছিল, এই 10 মিনিট আগে ছেলেটা সাবালেক হয়েছে, এখনই সর্বপ্রথম ছেলেটার উপরে যেই ফরজটা আসছে সেটা হলো মুখে কলেমা পড়তে হবে, এরপরে তাকে এক নম্বরে নামাজ, ঠিকই না? এর জন্য আমার আপনার জানা মতে মুসলমানের শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? এজন্য আল্লাহ তাআলা তা আলোচনা করছেন কোরআন শরীফের ভিতরে 82 বার। একবার বললেই তো যথেষ্ট ছিল, কিন্তু কতবার?
এর চাইতে গুরুত্বপূর্ণ আরো যদি কিছু থাকে সেটাও আমি বুঝবো কোরআনে কারিমের আলোচনার মাধ্যমে। কোরআন শরীফের ভিতরে এদিক কোরআন শরীফের ভিতরে এর চেয়েও বেশি আলোচিত হয়েছে আরেকটা জিনিস, এর চেয়ে বেশি আলোচিত হয়েছে আরেকটা জিনিস, সেইটা কি জানেন? সেটা হলো জিহাদ। বলেন কি? জিহাদ। একটু বলেন, আমলিগির লোকের উপরে জিহাদ ফরজ না নবল? কথা কয় না? বিএনপি এলাকার উপরে, জাতীয় পার্টি, কলেমা পড়া মুসলমান যারা আছে সকলের উপরে জিহাদ ফরজ। জিহাদ কখনো জিহাদ ফরজে কিফায়া, জানাজার নামাজের মতো 50-60 জন যুদ্ধ করে আসলি পারা বাকিরা জিম্মাদারি খালাস। আবার কখনো কখনো জিহাদ ফরজে আইন, যে সময় ঘুমসান লেগে গেছে সে সময় নারী আর পুরুষ সাবালেক যারা আছে বসে থাকার কোনো অধিকার নাই, লাঠি চুটা দাও কাছে খুন্তা কুরেল যার কাছে যা আছে ফেনা বটি নিয়ে নেবে ভর্তি হবে, ফরজে আইন। এইটার আলোচনা কোরআন শরীফের ভিতরে হয়েছে কতবার জানেন? 682 বার। তা নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত বলে ওটার আলোচনা পাইছি 82 বার, এর চাইতে আরো 600 বার বেশি আলোচনা হয়েছে কোরআন শরীফের ভিতরে জিহাদের আলোচনা। তাহলে বোঝা যায় নামাজের চাইতে জিহাদ গুরুত্বপূর্ণ। আমি একটু প্রমাণ করে বুঝাই দিই, আবার আলোচনার দিক চলে যাব, এ জায়গা আমার আলোচনা না। এদিকে আসেন, রোজায় অনেক কষ্ট হয়, রোজা রাখলে কষ্ট হয় না আপনাদের? বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রোজা তো রাখছেন মুরব্বীরা, কষ্ট হয় না? তো রোজায় প্রচুর কষ্ট হয়ে গেছে বিদায়, আপনি কি আল্লাহরে বলতে পারবেন আল্লাহ রোজায় কষ্ট হয়ে গেছে আমি আজকে ঈশার নামাজ পড়বো না? হ্যাঁ, আল্লাহ কি কোনো জায়গা বলে দেছে যে রোজায় কষ্ট হলে তোমার নামাজ পড়া লাগবে না? নামাজ বাদ দাও পরে আর একদিন পড়ে দিও সুযোগ আছে? হজ যারা করেছেন হাজি সাহেব যদি কেউ থাকেন আমার সাথে সাক্ষী দিবেন, আর ইদানিং হজ হয়ে গেছে বড় সহজ, সব জায়গা গাড়িতে যাওয়া যায় আর ইচ্ছে করলে পায়ে হেঁটেও হজ করা যায়। হজ করার জন্যে যদি আপনি 9 তারিখে মাগরিবের আজানের পরে আরাফাত থেকে রওনা দিতে হয়, গাড়িতে যাওয়া যায় মুজদালেফায়, কষ্ট হয় না? তাও মুজদালেফায় 11 কিলোমিটার পথ যাইতে গাড়িতে 3-4 ঘন্টা সময় লেগে যায়, এত জ্যাম। আর পায়ে হেঁটে যদি যান মাগরিবের নামাজের আজানের পরে, ওখানে নামাজ পড়া যাবে না, আজান হবে আরাফাতে কিন্তু নামাজ হবে না, নামাজ পড়তে হবে মুজদালেফায় যাইয়ে। যত রায় তোক রাস্তায় পড়লেও হবে না, ওই নামাজ আবার পড়ে দিতে হবে, রাস্তায় পড়লে হবে না। আরাফাতের থেকে মাগরিবের আজান হওয়ার পরে হজের উদ্দেশ্যে আরাফ মুজদালেফার উদ্দেশ্যে রওনা দেবেন, পায়ে হেঁটে যদি মুজদালেফা যান এরপরে মুজদালেফায় যাইয়ে ওখানে আগে মাগরিবের 3 রিকাত ফরজ, এরপরে ঈশার 2 রিকাত ফরজ বা 4 রিকাত ফরজ, এভাবে ওখানে ঈশার নামাজ তার পরে পড়ে ওই জায়গা ফাঁকা জায়গায় রাত কাটাইতে হবে। ফজরের আজান দেওয়ার পরে ফজরের নামাজ মুজদালেফায় পড়িয়া সেখান থেকে শয়তান মারার জন্য জামরায় যেতে হবে, এখানে 4 কিলো 5 কিলো 6 কিলো পথ পায়ে হেঁটে যেতে হবে। এই আরাফাতের থেকে মুজদালেফা, মুজদালেফাতের থেকে সকালবেলা পরের দিন 10 তারিখ সকালবেলা শয়তান মারার জন্য যাইয়া শয়তান রে মারিয়া বার ওখান থেকে 3-4 কিলোমিটার মক্কা, ওইটুকু যদি পায়ে হেঁটে যান এরপরে যাইয়ে যে আপনি সে জায়গার নিচে কাবা ঘরের পাশে মাতাব বলে যেটাকে, যেটুকুরে নিচে ঘুরতে দেখেন ওই জায়গা আপনি জায়গা পাবেন না, ওই জায়গা গাড়িওয়ালারা চলে গেছে আগে, ওখানে আর জায়গা পাবেন না। এবার আপনার তওয়াফ করতে হবে মসজিদের ভিতর দিয়ে, মসজিদের ভিতর দিয়ে নীলবাতি থেকে নীলবাতি এক তওয়াফ ঘুরে আসতে 1 কিলোমিটার, এই 7 কিলোমিটার ঘুরার পরে এরপরে সফা মারওয়ার সাই 450 মিটার অর্থাৎ প্রায় 0.5 কিলোমিটার, এইটুকুরে 7 বার। এই কামগুলো সম্পূর্ণ পায়ে হেঁটে করার পরে যত বড় শক্তিশালী পুরুষ হোক না কেন সে বলতে বাধ্য হবে আমার সারা জীবনে যত পরিশ্রম করেছি এর চেয়ে পরিশ্রমের কাজ আর আমি কিছু করি নাই। এই পরিশ্রমের কাজ করতে করতে আপনার জোহরে রক্ত হয়ে যাবে, এখন আল্লাহ আপনারে বলে নাই যে তুমি হজ করতে করতে এত ক্লান্ত হয়ে গেছো বিদায় জোহরের নামাজ না পড়লেও হবে, হবে জোহর পড়া লাগবে কি লাগবে না? লাগবে। রোজায় যত কষ্ট হোক নামাজ ছাড়ার সুযোগ নাই, হজে যত কষ্ট হোক নামাজ ছাড়ার সুযোগ নাই, 100 কোটি টাকা
টাকা নিয়ে বের হইছেন যাকাত দিবেন, পুরো কাশেন তানা ভরে ঘুরে ঘুরে যাকাত দিবেন, যাকাত দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন, এখন আপনাকে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই, ফরজ একটা পালন করছেন যাকাত, কিন্তু এর কারণে রোজা নামাজ ছাড়ার সুযোগ নাই, যাকাত আদায় করার কারণে রোজা ছেড়ে দেওয়ার সুযোগ নাই, হজ আদায় করার কারণে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই, কিন্তু খন্দকের যুদ্ধ যখন হয় খন্দক খনন করার কাজ চলতেছে, ওদিকে মক্কার কাফেররা আক্রমণ করার জন্য আগায় চলে আসতেই আছে, সাংবাদিকদের মাধ্যমে খবর আসতেছে এই তো এত দূর আসছে, এই তো এত দূর আসছে, আর চলে আসলো। নবী পাক খন্দক খনন করা শুরু করছে সাহাবায়ে কেরামদেরকে নিয়া। এবার খন্দকের কাছে কাছে যখন কাফেররা চলে আসছে, খন্দকের কাজ শেষ হয় নাই, হুজুর জোহরের নামাজ বাদ দিয়েছে, কয় নামাজ থাক, আগে খন্দক খুসা শেষ হয় নাই, আসরের রক্ত চলে আসছে, কয় নামাজ বাদ দাও, আগে খন্দক খনন করো, আসরের রক্ত চলে গেছে আদায় করতে পারে নাই, মাগরিবের রক্ত চলে আসছে, খন্দক খনন করা শেষ হয় নাই, কয় থাক নামাজ মাগরিব, আগে খন্দক খনন করো, মাগরিবের নামাজও পড়েন নাই, চলে আসছে ঈশা রক্ত, কয় থাক ঈশা বাদ দাও, কাফেররা চলে আসছে, আগে খন্দক খনন করো, জোহর আসর মাগরিব ঈশা চার রক্ত নামাজকে নবী কাজা কইরা নামাজ পড়েন নাই, হুজুর খন্দক খনন করেছেন জিহাদের জন্য, এজন্য জিহাদের হুকুম যে আল্লাহ 682 বার বলেছে প্রমাণ করে এটা জায়গা বিশেষ নামাজের চাইতে বেশি গুরুত্ব বহন করে, কথা বলেন ঠিক কি ঠিক না? আর মুসলমান নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, হজ করতে রাজি, উমরা করতে রাজি, টাকা হইলে যাকাত দিতে রাজি, দাড়ি রাখতে রাজি, সমস্ত বিধান পালন করতে রাজি, কিন্তু এক শ্রেণীর মুসলমানের কাছে যখন জিহাদের আলোচনা করব তখন তারা বলে এগুলো জঙ্গি হুজুর, এগুলো লাদেন বাহিনী, এগুলো অমক দলের হুজুর ইত্যাদি ইত্যাদি বলে গালি দেয়, যেই লোকটা এ সমস্ত উক্তি করে ওই লোকটার ঈমান নষ্ট হয়ে গেছে, কোরআনে কারীমের 682টা আয়াতকে আপনি অস্বীকার করেছেন, একটা আয়াতকে অস্বীকার করলে আল্লাহ নবী বলেন মা আমানা বিল কুরআনে মানিস্তা আল্লাহ মাহারেমাহু, কোরআনের একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে বাকি 6665টা আয়াতকে বিশ্বাস করে, মাত্র একটা আয়াতকে অস্বীকার করে ওই লোকটা কাফের, ওই লোকটা বিনা হিসাবে জাহান্নামী। কাজেই দোস্ত, জিহাদের হুকুমকে আমি ফরজ হিসেবে বিশ্বাস করি, আমার সামনে যদি ইসলামী জিহাদ আসে আমি করতে জন্য প্রস্তুত আছি। কারা কারা জিহাদের জন্য প্রস্তুত আছেন? তো যখনই ডাক আসবে রেডি, ডাক আসলে রেডি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। হুজুর বলেন জিহাদের সাথে তুমি শহীদি মরণের তামান্না রাখবা, শহীদি মরণের তামান্না রাখবা, তাতে যদি তুমি স্বাভাবিকভাবেও মরো তাহলে কিয়ামতে আল্লাহ তাআলা তোমাকে শহীদি দরজায় বিনা হিসেবে জান্নাতি করে দেবে। বলতে যে কথা চলে আসছে অনেক দূরে, মূল কথা হলো এমন করে জরুরি বিষয়ের ভিতরে একটা কথাকে আল্লাহ তাআলা বারবার বলেছেন, 332 বার শব্দটা কোরআনের মধ্যে 332 বার আছে, সেই শব্দটা হলো কুল। শব্দটা কি? কোরআন শরীফে কুল শব্দ দেখছেন না? যারা পড়তে পারেন তারা বলেন, একেবারে শেষ পাশতে শুরু করি শেষ সুরের নাম কি? সুরের নাস। ওর শুরুতে কি? কুল আউযু বিরাব্বিন, তার আগেরটা কুল আউযু বিরাব্বিল ফালাক, সে জায়গায় কুল আছে না নাই? তার আগেরটা কুল হুয়াল্লাহু আহাদ, তার দুইটা আগে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, পরপর এক জায়গায় দেই চার কুল, ঠিক না? যদি কোনো ব্যক্তি, এটা আমল বলে দেয় দিক টাকান, যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে চার কুল পড়িয়া হাতে ফুক নিয়ে সারা গায়ে মালিশ করে, আল্লাহ তাআলা ওই লোকটাকে জিন পরি মানব দানব জাদু টুনা সকল প্রকার ক্ষতির থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে। দুনিয়ার সবচাইতে বড় কবিরাজি হলো ফালাক আর নাস। নবী আলাইহিস সালামকে লবিদ ইবনে আসাম জাদু করছে, খেজুরের খুসার ভিতরে জাদু কইরা সুতোতে 11টা গিরে দিয়া ওর ভিতরে মন্ত্র পড়ে গিরে দিয়ে খেজুরের ভিতর খুসার খেজুরের সিল্কের ভিতরে পেঁচাইয়া এরপরে একটা ইন্দারা কূপের নিচে নিয়ে ডুবই যাইয়া একটা পাথর পর রেখে আর একটা পাথর চাপা দিয়ে রেখে আসছে। এরপরের থেকে নবী আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম পাগল পাগল ভাব, উন্মাদ উন্মাদ ভাব, কি বলেন তা মনে থাকে না, খাইয়ে কয় খাই নেই, না খেয়ে কয় খাইছি, এরকম এলোমেলো বলা শুরু করছে। এক মাস পর্যন্ত এই অবস্থা
অবস্থা এই অবস্থার ভিতর দিয়ে হুজুর ঘুমাই গেছেন ঘুমের ভিতরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য যত 114 সূরার ভিতরে 100টা 112টা সূরা হুজুরকে জীবদ্দশায় হুজুরের সজাগ অবস্থায় নাযিল করেছে আর ফালাক আর নাস পেয়েছেন হুজুর স্বপ্নে স্বপ্নে এসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন হুজুর আপনার এই অবস্থা কেন হুজুর কয় তা তো বুঝি না জিবরিল বলতেছেন লবিদ ইবনে আসাম আপনাকে জাদু করেছে অমক ইন্দারা কূপের ভিতরে সেই জাদু আছে আপনি একজন ডুবুরি সাহাবা দিয়ে ওই ইন্দারা কূপের থেকে জাদুটা বের করে আইনা দেখবেন ওর ভিতরে 11টা গিরি আছে সূরা ফালাকে 5 আয়াত আর সূরা নাসে 6 আয়াত এই 5 আর 6 11 আয়াত এই 11 আয়াত পড়িয়া 11টা গিরি খুলে ফু দিয়ে জাদুটাকে নষ্ট করে দেবেন এরপর ওটাকে পোড়ায় ফেলবেন আর দুনিয়া যত জাদুটুনা হোক না কেন ফালাক আর নাস পড়ে ঝাড়ফুঁক করলে আল্লাহর রহমতে সব সুস্থ হয়ে যাবে সুবহানাল্লাহ আর কুল হুসুরার ফজিলত একটু বলে নেই যদি কোনো ব্যক্তি একবার সূরা ইখলাস পড়ে 10 পারা কোরআন শরীফ পড়ার সব তিনবার পড়লে এক খতম শুধু তিনবার কুল হুসুরা পড়লে এক খতম এসো এই ভাইয়া দিকটা কাট আমরা অল্প সময়ের ভিতরে বেশি নেকি পাবো কিভাবে এই সেই সিস্টেমের দিকে আমি আগাবো ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে কোরআন শরীফ পড়তে পারেন সবাই কি পারেন পারেন সবাইকে পারেন পুরো 30 পারা কোরআন শরীফ দেখে পড়ার ক্ষমতা এর ভিতরে 90% পাবলিকের নাই কথা বলেন ঠিক না আর সাধারণ পাবলিক যাদের 10% এর মধ্যে কোরআন শরীফ পড়তে পারেন তারা শুদ্ধ করে পড়তে পারেন না যা পড়েন সেই আদিকালে সুলোর ফিটি মাসা শিখে কাছে ভরা শিখছেন মসজিদে যাই এত বড় লম্বা সিপার আনাকু উনকুম দিয়ে ভরা শিখছেন তা শুদ্ধ না কুল হুসুরাটা একটু আমার সাথে একবার যদি পড়েন আর তিনবার যদি আপনি রেগুলার পড়েন তাহলে আপনার আমল নামায় এক খতম করে কোরআন শরীফ পড়ার সব নাকি লিখে দেওয়া হবে পড়তে পারবেন না ইনশাআল্লাহ মানুষ মারা গেলে তার জন্য সবচাইতে সহজ সওয়াব রেসানির পদ্ধতি তিন কুল হু পড়ে নিয়ত করলে হাত উঠে মুনাজাত করা লাগে না প্রত্যেক দিন আব্বার জন্য এক খতম কোরআন শরীফ পাঠিয়ে দিতে পারেন কবরের কাছে দাঁড়ায় পড়বেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ মনে মনে নিয়ত রাখবেন আর আব্বা পাবে যদিও ওই অজ্ঞানী বিজ্ঞানীরা আমাদের এ নিয়ে ক্রিটিসাইজ করে যে কবরে তোমার আব্বার এই যে নেকি যাবে কুল হুসুরের নেকি ওতে কোনো তো হুটো দরজা জালনা টালনা রাখো না ডোয়ে কোন ভাগ দিয়ে তো তারে আমরা বলবো এদিক টাকান তাকে আমরা জবাব দেবো তোর মোবাইলের মধ্যে টাকা ঢোকে যে হুটোই দিয়া আমার আব্বার কবরও এই তিন কুলহু সোয়াব ঢোকে সেই হুটোই দিয়া চট্টগ্রামের থেকে টাকা পাঠাইলে বিকাশে আপনার এই কাশিয়ানির মোবাইলের মধ্যে ঢোকে কি ঢোকে না টাকা ঢোকার সময় কি দেখা যায় যে এই যে 1000 টাকার নোট ঢুকতিছে ওই টাকা কি উড়িয়ে উড়িয়ে এসে ঢোকে যদি টাকা আকাশ দিয়ে উড়িয়ে এসে মোবাইলের মধ্যে ঢোকতো তাহলে 100 টাকা পাতাম না পথে ফুটিয়ে জাল ফাইতে তো জালে বাদাইয়া ভেসাল হইতে টা রেখে দিত ঠিক কি ঠিক না কই চট্টগ্রামের পৃথিবীর যেখানতেই আমার মোবাইলে আমেরিকা থেকে টাকা আসে সৌদি আরবে থেকে এই টাকা মোবাইলের মধ্যে ঢোকে কোন ভাগ দিয়ে তোর এক টুকেরটা মাথা বিলের মাথার মতো একটা মাথা ওর মধ্যে হোয়াটাকখানি গিলু তাই দিয়ে যদি তুই এমন আবিষ্কার করতে পারিস যে পৃথিবীর যে প্রান্ত থেকে টাকা বাটাক তোর মোবাইলের মধ্যে ঢোকে তাহলে আমার আল্লাহর সিস্টেম কুদরত তার চেয়ে 1000 গুণ বেশি পাওয়ারওয়ালা আমার বাপের আমল নামে আমি পৃথিবীর যে জায়গা বসে কুলুসুরো পড়বো ওই জায়গা কবরের মধ্যে ঢুকতে কোনো জানলা কাটা লাগে না কোনো ফুটো দরজা লাগে না আল্লাহ তাআলা পৌঁছে দিতে পারে কি পারে না তিন কুল হু বললে অনায়াসে পৌঁছে যাবে সর্বশ্রেষ্ঠ ঈসা আলাইহিস সালামের পদ্ধতি এমন করে কুল কোরআন শরীফের ভিতরে আছে 332 বার কয়বার হে ভাই এদিক কয়বার 332 বার কুল শব্দের অর্থ হলো বলো কুল মানে কপলাম পেশ কুল মানে বলো আর কাপলাম পেশ কুল মানে খাও কপলাম পেশ কুল মানে বলো কাপলাম পেশ কুল মানে খাও বাংলা আপনারা আরবিতে উচ্চারণ পার্থক্য করে করতে পারেন না বিদায় অনেকের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে একটু পরে বলি তাই কুল মানে বলো বলতে বলে আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন নবীকে বলতেছেন তাদের কাছে জিজ্ঞাসা করো কুল হাল্লাস্তাবিল্লাদিনা ইয়ালামুনা ওয়াল্লাদিনা লা ইয়ালামুন হে নবী উম্মতের কাছে জিজ্ঞাসা করো জাননেওয়ালা মানুষ আর না জাননেওয়ালা মানুষ শিক্ষিত মানুষ আর মূর্খ মানুষ কোনদিন কি সমান হইতে পারে আপনারা জবাব দেন কি বলেন পারে আপনারা জবাব দেন আর না দেন আল্লাহ পাক জবাব দিয়ে দিয়েছেন আল্লাহ কা ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত জাননেওয়ালা মানুষের মর্যাদা না জাননেওয়ালা মানুষ
মানুষের সামনে আরে শিক্ষিত মানুষের মর্যাদা অশিক্ষিত মানুষের সামনে কেমন কয় মরা মানুষের সামনে জীবিত মানুষের মর্যাদা যেমন অন্ধ মানুষের সামনে চক্ষু বিশিষ্ট মানুষের মর্যাদা যেমন হাল্লাস্তাবিল আমা ওয়াল বাসির চোখওয়ালা আর অন্ধ মানুষ কখনো সমান হতে পারে না আরে জীবিত মানুষ আর মরা মানুষ কোনোদিনও যেমন সমান হইতে পারে না মূর্খ মানুষ আর অশিক্ষিত মানুষ মূর্খ মানুষ আর শিক্ষিত মানুষ কোনোদিনও সমান হইতে পারে না শিক্ষিত মানুষের মর্যাদা দুনিয়ায় আল্লাহর দুনিয়ায় মানুষের কাছে আছে আল্লাহ পাকের কাছে শিক্ষিত মানুষের মর্যাদা অনেক বেশি ঠিক না এ ভাই এদিক তাকান একজন শিক্ষিত মানুষের শারীরিক পরিশ্রম কম কিন্তু তার শিক্ষার মর্যাদায় কর্মস্থলে তার চাকরির বেতন অনেক বেশি ঠিক কি না এক ইন্ডাস্ট্রিতে চাকরি করে একজনের বেতন 3000 এখন 3000 টাকার যুগ নাই ও শুরু হচ্ছে 3000 টাকার আমলেতে একজন মূর্খ অশিক্ষিত মানুষের বেতন 10000 টাকা ডিউটি তার কি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কুলিগিরি করবে ওই কোম্পানিতে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে ওইটা মাথায় করে নিয়ে লোড আনলোড করে সারা দিন ভরে বোঝা বইতে বইতে রাতের বেলা যখন বাড়ি যায় বোঝা যায় না মানুষ না একটা ভূত আইছে আর যদি আলকাতরা কোম্পানিতে চাকরি হয় লোকটা যদি মোটা সোটা বুড়িয়ালা হয় রাতের বেলা আলকাতরা টিন মাথায় আসছে একটা ফুটো টিন নিতে মাথায় দিয়ে চেয়ারায় পড়িয়ে সারা গা বাইসে কালা হয়ে গেছে রাতের বেলায় বাসায় গেলে স্ত্রী বুঝতে পারে না স্বামী আইছে না আলকাতরার বেড়ে লাইছে দুয়ায় মুসাই কিরা সিনতাল যে না দুয়ায় পরে আতর দিয়ে ঘরে উঠোনো লাগে ঠিক না পরিশ্রম তার কি পরিমাণ বেতন তার 10000 ওই কোম্পানিতে চাকরি করে আর একটা লোক হুইল চেয়ারে বসে এসি গাড়িতে আসে বাথরুমেও তার এসি সব জায়গা তার এসি তার অফিস রুমে এসি সব কোম্পানির পক্ষ থেকে দামি দামি বাড়ি তারে দেশে সব কিছু ওকে লোকটার ডিউটি হলো আইসে টেবিলে চেয়ারে বসবে হাজির খাতায় সই করবে অথবা পাঞ্চ দিয়ে হাজিরা দিয়া কিছুক্ষণ জিম ধরে থাকবে খাদেম খুদ্দাম আছে সাইডে বসটা চা নাস্তা কেক কোক পাইপ পুইপ ইত্যাদি ফিল্টার ফিল্টার খাওয়াইয়া কিছুক্ষণ বসায় রাখবে জিম ধরে খালি জিম ধরে থেকে মাঝে মাঝে ইন্ডাস্ট্রিজের মধ্যে একটা গুল্লি দিয়ে চলে যায় আই এম ভেরি উইক আজকে বেশিক্ষণ থাকতে পারতেছি না মাসে 3 দিন 4 দিন 5 দিন ডিউটি করে আর ভেরি উইক কে চলে যায় মাসের 1 তারিখে 3 লাখ টাকা বেতন এই যারা লেখাপড়া শুইস না 7.5 পাস করিয়ে অটো একখান নিয়ে রাস্তায় নামিয়ে গেছো নসিমনে ধাক্কা খাইয়ে খালের মধ্যে যে সিতে পড়ি দাও লেখাপড়া বাদ দিয়ে খালি মোটর সাইকেল কয়েকদিন লেখাপড়া করবো কি সব জায়গা খালি বৈষম্য চাকরি বাকরি দেয় না ভোড়া লেয়া শিখলে তাকে বলি লাভ কি এটা একটা কথা এটা একটা কথা না তবে ভালো করে মনে রাখো লেখাপড়া জানলেওয়ালা শিক্ষিত আর মূর্খর ভিতরে আকাশ পাতালের পার্থক্য কথা বলেন ঠিক ঠিক না আমরা ছোটবেলা পড়তাম মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন সকল ধানের চেয়ে বিদ্যা মহাদান এই দান নাহি কেউ নিতে পারে কেড়ে যতই করি বেদান ততই যাবে বেড়ে দুনিয়ার সব কিছু দিলে সাথে সাথে কমে যায় আর দুনিয়ায় বিদ্যা যত দেবেন সঙ্গে সঙ্গে বাড়ে বিদ্যা কোনোদিন বিদ্যানের থেকে কমিয়ে যায় না ঠিক কি ঠিক না এই ধন নাহি কেউ নিতে পারে কেড়ে আরে টাকা পয়সা কেড়ে নিয়ে যেতে পারে বিদ্যা কেড়ে নিয়ে যেতে পারে না ভালো করে মন দিয়ে লেখাপড়া করো একটু ভালো করে পড়ো অত তাড়াতাড়ি ইনকাম করতে লাগবে না আমি যারা স্কুল কলেজে পড়তেছে তাদেরকেই বলি যারা বড় শিক্ষিত তারা চেয়ারে বসে 100 থেকে 3 লাখ টাকা কামাই করে আর যারা মূর্খ তারা 8 ঘন্টা সকাল থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত সেই মুটিয়াগিরি কুলিগিরি করে মাত্র 10000 টাকা কামাই করে পার্থক্য কোথায় এটা শিক্ষিত আর ওটা মূর্খ কথা বলুন ঠিক ঠিক না এখন জাগতিকভাবে আমরা মনে করি আইবিএমএ বিসিএস পাস করলে শিক্ষিত আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিক্ষারে শিক্ষা বলে না এটা দুনিয়ায় বেঁচে থাকার জন্য এটা উপকরণ এটা ইনকাম করে খা দুনিয়া কামাই করে খাওয়ার জন্য এটা ব্যবস্থা মূল শিক্ষিত কাকে বলে মূল শিক্ষিত কাকে বলে নবী পাক বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা এ তোমাদের মধ্যে সবচাইতে বড় শিক্ষিত তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দামি তোমাদের মধ্যে সবচাইতে বেশি দামি ওই ব্যক্তি যে কুরআন শিক্ষা করে আর কুরআন শিক্ষা কুরআন শিক্ষা করে আর কুরআন শিক্ষা দেয় এই দুই ব্যক্তির চাইতে দামি বিসিএস ক্যাডারও না ডাক্তারও না ইঞ্জিনিয়ারও না কথা বলেন ঠিক ঠিক না ও দোস্ত জানলেওয়ালা আর না জানলেওয়ালার ভিতরে আকাশ পাতালে পার্থক্য তৎকালীন বিশ্বের সবচাইতে বড় শিক্ষিত যারা ছিল তার ভিতরে 1 নম্বর ছিল মিস্টার আবু জাহেল তার মূল নাম আমর ইবনে হিশাম তার নাম আমর ইবনে হিশাম তার উপাধি ছিল আবুল হেকাম সারা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত দুইজনের মধ্যে একজন তাই তার নাম ছিল আবুল হেকাম
ডাক্তারি সার্টিফিকেট আছে, ইঞ্জিনিয়ারি সার্টিফিকেট আছে, পলিটিশিয়ান সার্টিফিকেট আছে, সৌদি আরবের গভর্নর, সব বিদ্যায় বিদ্বান, নাই শুধু কোরআন শরীফের সার্টিফিকেট। কোরআন শেখে নাই, এর কারণে নবী পাকের জবান থেকে বেরিয়ে আসছে, তোমার সব সার্টিফিকেট থাক, তারপরে তোমার উপাধি আজকে থেকে আবু জাহেল, তুমি মূর্খদের বাবা, তোমার মতো মূর্খ তোমার মতো অশিক্ষিত জগতে নাই। ও দোস্ত, দুনিয়ার সব সার্টিফিকেট আছে, নাই শুধু কোরআন, তাই তাকে মূর্খদের বাবা বলা হয়েছে। কথা বলুন ঠিক কি ঠিক না? আমরা বাস্তবে দেখি এদিক আসেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদেরকে শিক্ষার দ্বারা দামি হতে হলে কোন শিক্ষা লাগবে? হুজুর বলেন তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দিনী এলেম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। আমি চলে আসছি জায়গায়, আমার দিকে আসেন, একেবারে জায়গায় চলে আসেন। দোস্ত, আমাদের জিন্দেগিতে নবী আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করা হলো আমাদের নৈতিক দায়িত্ব, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। হুজুর বলেন মজলিসু ফিকহিন খায়রুন মিন ইবাদাতি সিত্তিন সানা, অল্প সময়ের ভিতরে এক বস্তা নেকি নিয়ে বাড়ি যাব, সহজ পদ্ধতি আমার কাছে আসেন। হুজুর বলেন মজলিস সুফিকিন, পর্দার আড়ালে মাবুন যারা আছেন যার যার স্থানে থেকে কান খাড়া করবেন। হুজুর বলেন যেই মজলিসে মশলা আলোচনা করা হয়, যেই মজলিসে শরীয়তের মশলা মশাইল আলোচনা করা হয়, একটা মশলা শুনলে শিখলে আপনার আমল নামায় লাগাতার 60 বছর নফল নামাজ আর নফল রোজার সব লিখে দেওয়া হবে। বলবেন না সুবহানাল্লাহ? একটা মশালা এদিক, একটা মশালায় 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজার সব। এর ভিতরে কোন মানুষ আছেন কি যে বিরতিহীনভাবে একটা না 60 বছর নফল নামাজ পড়ছেন? এ পড়া কি সম্ভব? রোগ ব্যাধি অসুখ বিসুখ কাম কাজ ইত্যাদি বহুত ঝামেলা, একটা না লাগাতার 60 বছর নফল নামাজ পড়া সম্ভব না। তো লাগাতার বিরামহীন 60 বছর নফল নামাজ পড়লে যেই নাকি, এটা হাতে রাখেন। আর বিরতিহীনভাবে একটা না 60 বছর নফল রোজা রাখবেন, রমজানের ফরজ রোজা বাদে, এরপরে 5 দিন রোজা রাখা হারাম, এই 35 দিন বাদে বছরের আর 330 দিন একটা না নফল রোজা রাখলে যেই নাকি, একটা মশালা শুনলে সেই নাকি, বরঞ্চ তার সে বেশি নাকি। এ কথা তো জীবন ভরে শুনি, একটু ভালো করে বুঝিয়ে শুনি, এদিক তাকান ভালো করে বুঝিয়ে শুনেন। এমন কি মশালা আছে যে একটা মশালা শুনলে এত নেকি দেওয়া হবে? কয় জিন্দেগিতে এমন এমন মশালা আছে যেই মশালা না জানা থাকার কারণে আপনার ফরজ ইবাদতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনার ফরজ ইবাদতগুলো হচ্ছে না। কিয়ামতে আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করবে না সবে বরাতে নফল নামাজ পড়ছো নাকি, সবে কদরে নফল নামাজ পড়েছো নাকি, সবে মেরাজে নফল নামাজ পড়েছো নাকি, মেরাজের রোজা রাখছো নাকি, শবে বরাতের রোজা রাখছো নাকি, তাহাজ্জুদের নামাজ পড়ছো নাকি, ইশরাকের নামাজ পড়ছো নাকি, আবিনের নামাজ পড়ছো নাকি, এর কোন নামাজ সম্পর্কে আল্লাহর কসম আপনাকে জিজ্ঞাসা করা হবে না, আবিনের নামাজ জিজ্ঞাসা করা হবে না, কোন নফল নামাজ জিজ্ঞাসা করা হবে না। কিন্তু আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে ফরজ নামাজ। একটু বলেন কি নামাজ, একটু বলেন কি নামাজ, ফরজ নামাজ সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। ফামান সালুহাত, যেই ব্যক্তি ফরজ নামাজ সুন্দর করে আল্লাহকে জবাব দিয়ে যেতে পারবেন, সালুহা সাইরে আমালিহি, ওই লোকটা আর কোনো জায়গা ঠেকবে না, সব জায়গা বিনা হিসাবে পার হয়ে চলে যাবে। এখন আমার আপনার জিন্দেগিতে এমন এমন মশালা আছে যেই মশালা না জানা থাকার কারণে আমার ফরজ নামাজ হচ্ছে না। কিয়ামতের ময়দানে এর ভিতরে আমি চেহারা দেখে বুঝতেছি হাজার হাজার মানুষ আছেন কিয়ামতের ময়দানে যারা দুনিয়ায় রেগুলার নামাজ পড়ছেন, অথচ হাসরের মাঠে বেনামাজি হিসাবে বিনা হিসাবে জাহান্নামে চলে যাবেন। খেয়াল করতেছেন না? এমন এমন মানুষ আছে সারা জিন্দেগি নামাজ পড়ছেন, অথচ কিয়ামতে যারা কোনোদিন দুনিয়ায় নামাজ পড়ে নাই, এই বেনামাজিরা যেভাবে বেনামাজি হিসেবে জাহান্নামে যাবে, আপনি সারা জীবন নামাজ পড়ে সেইভাবে বেনামাজি হিসেবে জাহান্নামে চলে যাবেন। এবং একাকক্ত নামাজের কারণে আপনাকে 230 কোটি এদিক 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। নামাজ পড়ার পরও আপনাকে এই সাজা ভোগ করা লাগবে। আপনার নামাজ হয় নাই, কেন হয় নাই? আপনার বিশাল নামাজের ভিতরে 2 রিকাত নামাজ পড়তে 12,000 মশালা লাগে। সর্বনিম্ন কত? ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানায় উনি হিসাব করছেন 2 রিকাতে 12,000 মশালা লাগে। আর ইমামে আবু হানিফা যদি এখন হতেন তাহলে মশালা আরও বেশি বলতেন, কারণ এখন নতুন নতুন কিছু মশালা আসছে। যেমন ইমামে আবু হানিফার জামানায় মোবাইল ছিল না, বোঝেন এই কথা, মোবাইল ছিল না। ইমামে আবু হানিফার জামানায় মানুষ চেয়ারে নামাজ পড়ে নাই। এখন আমাদের বাংলাদেশে চেয়ারম্যান মসজিদি চেয়ারম্যান আছে না নাই? এ মসজিদি চেয়ারওয়ালা না মুসল্লি আছে না নাই? কোন কোন মসজিদে, ভালো ভালো মসজিদ, শহরের মসজিদে সামনের এক কাতারি চেয়ারম্যান,
প্রয়োজন হোক আর না হোক একটা স্টাইল বানায় নেছে চেয়ারে ইমামে আবু হানিফার জামানায় না মুরব্বিরা সাক্ষী দেন আজ থেকে 30-40 বছর আগে আপনারা যারা মসজিদে একখান চেয়ার ছিল মসজিদে মসজিদে করে চেয়ার ছিল মসজিদে চেয়ার ছিল না তাহলে এখন চেয়ার মসজিদে ঢুকছে কাজেই চেয়ার সংক্রান্ত মাসালাও বলতে হবে এটাও নামাজের মাসালা ইমামে আবু হানিফার জামানায় মোবাইল ছিল না এখন মোবাইল হইছে মসজিদে ঢোকার সাথে সাথে মোবাইল বাজি ওঠে আর মোবাইলের ভিতরে মমতাজের গান একদিকে ইমাম সাহেব কিরাত পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর একদিকে মমতাজের গান মোবাইলে বাজি ওঠে বুকটা ভাটিয়ে যায় আর ইমামও কিরাত পড়বে আর মোবাইলেও মমতাজের গান গাবে একসাথে কি মসজিদের মধ্যে দুই কাম চলবে একটা বন্ধ দ্বিতীয় বন্ধ করতে হবে না এই সংক্রান্ত মাসালা এমন করে মাসালা নামাজের ভিতরে কমপক্ষে 12,000 এই 12,000-এর ভিতরে সব মাসালা আবার একরকম না কোন কোন মাসালা আছে যেই মাসালাটা না থাকার কারণে আপনার নামাজ নষ্ট হয়ে যাচ্ছে আমি উদাহরণস্বরূপ বলি আপনার নামাজের ভিতরে সব আছে অজু বানানোর জায়গা আপনি গোসল করে আসছেন অজু করলে হতো সেখানে আপনি গোসল করে আসছেন এদিক সাধারণ আপনি মোটামুটি একটা পায়জামা পরে একটা গেঞ্জি গায়ে নামাজ পড়লেও হতো আপনি সুন্নতি পায়জামা পরে জুব্বা একটা গায়ে দেন সৌদি আরবের মতো 43 বন্ধের টুপি মোটামুটি একটা মাথায় দিলেও হতো তা পরে টুপির উপরে আবার তিনেন খাতা যে বাগড়ি একটা বানছেন সব কিছু ওকে মোটামুটি যায় নামাজে নামাজ পড়লেও হতো সে জায়গায় 1 ইঞ্চি মকমলের সৌদি আরবের যায় নামাজ বিছাইছেন তাহলে বাহ্যিক সবগুলো বড় দামি এবার কায়দা মতো দাঁড়াইয়া প্রথম রেখাতে আলহামদুল সুর পড়ে সুর বাকারা ভরে ফেলাইছেন আড়াই পারা দ্বিতীয় রেখাতে আলহামদুল সুর পড়ে সুর আল ইমরান পড়ে ফেলাইছেন তাফিরাই ফোনে দুই পারা তাহলে সব কিছু কত বড় বড় ফাঁকে এই নামাজের ভিতরে ছোট্ট একটা মাসালা না জানা থাকার কারণে আপনার এত বড় বড় সব কিছু হওয়ার সত্ত্বেও আপনার নামাজটা হয়নি এরকম একটা ছোট মাসালা জানা থাকতে পারে ওর ভিতরে আমি একটু বলবো গাড়ি কেনছেন মোটরসাইকেল 3.5 লাখ টাকা দিয়া দামি মোটা চায় একেবারে ট্রাকের চাকার মতো চাকা আছে এত বড় তার ট্যাঙ্কি আছে তার সব কিছু আছে ডবল সাইলেন্সার সব কিছু তার সুন্দর এই গাড়ির কোনো তা অভাব নাই ট্যাঙ্কি ভরা তেল আছে পেট্রোল দিলি চলতো ওয়াকটেন ডু কইছেন নতুন মোবিল দেছেন সব কিছু ফার্স্ট ক্লাস পাস শুধুমাত্র চাকার ভিতরে হাওয়া ঢুকানোর জায়গায় যে ছোট্ট একটা বাল্ব টিউব ওই বাল্ব টিউবটা নাই গাড়ি চলবে কতক্ষণ চলবে আমার 45 লাখ টাকা দামের গাড়ি ওর নিচে ইঞ্জিনের ভিতরে একটু একটা পিন এক জায়গাতে পড়ে গেছে হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে গেছে আর চলে না গাড়ির বডি আছে চাকা আছে স্যাসিস আছে ইঞ্জিন আছে সব কিছু ওকে আছে শুধুমাত্র একটু একটা পিন পড়ে গেছে গাড়িটার ইঞ্জিন বন্ধ হয়ে গেছে আর চলবে না আরো সহজে বলি আমার কৃষক বাবারা যারা আছেন আগে যারা ক্ষেত খামার করছেন চাষবাস করে ইদানিং তো সব চাষবাস হয়ে গেছে মেশিনই পাওয়ার টিলার আর আগে যারা গরু দিয়ে হাল চাষ করতেন মনে আছে নাকি আপনাদের কথা কৃষকরা আছেন কেউ এর ভিতরে আমি হাল চাষ নিজে করছি 3-4-5-3 ক্লাস বাপের সাথে মাঠে হাল চাষছি আমার সাথে লাঙ্গলের গুটি উঁচু ছিল ধরে ঝুলিয়ে টাইনি ঠাইছি ধরে রাখতাম লাঙ্গল ফাংশনের সব আমি জানি লাঙ্গল চাষ করতে লাগে কি কি দুটো বড় গরু লাগে বলদ গরু আবাল গরু কয় আমাকে দিক লাঙ্গল লাগে জুমাল লাগে জুমাইল বানাইছেন শাল কাঠ দিয়া লাঙ্গল বানাইছেন লোহা কাঠ দিয়া ইস্টির সব কিছু সুন্দর করে বানাইছেন ফাল বানাইছেন স্বর্ণ দিয়া সব কিছু ওকে লাঙ্গল বানাইতে যাইয়া ইস্টা আইসা লাঙ্গলের ভিতরে যে জায়গা ঢোকে পিছন দিয়ে একটুক একটা খুঁটো দেওয়া লাগে ওর নাম হলো ইস্তিয়া মনে আছে নাকি 2.5 লাখ টাকা দামের দুটো গরু আছে সোনার লাঙ্গল আছে শাল কাঠের তার ইস লোহা কাঠের তার জুমাল সব কিছু ওকে শুধুমাত্র সেই পিছনের একটুক একখান ফুটো ইস্তে নাই আলচসা যাবে আলচসা যাবে সেম কোয়ালিটি আপনার নামাজের বড় বড় সব কিছু আছে কিন্তু নামাজের ভিতরে একটুক একখান ইস্তে নাই একটুক একটা বাল্ব টিউব পড়ে গেছে আপনার নামাজের ইঞ্জিনের থেকে একটুক একটা পিন পড়ে গেছে আপনার নামাজ বাতিল আপনার নামাজ হবে না এই নামাজে আপনি কিয়ামতে জান্নাতে যেতে পারবেন না কাজী কিয়ামতের ময়দানে যেহেতু আমাকে সবচেয়ে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজের আমার নামাজ সংক্রান্ত জরুরি মাসালাগুলো শিখতে হবে আমি এর কয়টা মাসালা বলবো শুনবেন শুনবেন এদিক তাকান শুনবেন শিখবেন আল্লাহু আকবার নামাজ তৈরি হতে নামাজ কমপ্লিট হতে পূর্ণ হতে 14-13টা ফরজ লাগে কয়টা জোরে বলেন কয়টা 13টা ফরজ লাগে নাম্বার 1 1 নম্বরে শরীর পাক
এক নম্বরে শরীর পাক, শরীর পাকের মানে পেশাব পায়খানা ওয়াল এভরিথিং নাপাক থেকে আপনার গাডা পাক রাখতে হবে। দুই নম্বরে কাপড় পাক, দুই নম্বরে কাপড় পাক, তিন নম্বরে নামাজের জায়গা পাক, চার নম্বরে সতর ডাকা। আমি এই চারটে ভাষা লাগে বলি। আপনার শরীর পাক রাখার জন্য নারী পুরুষ যারা আছেন প্রত্যেকের একটু ব্যতিক্রম আছে। পুরুষের পেশাবের থেকে শরীর পাক রাখা এমার একেবারে ইম্পর্টেন্ট, জরুরি। তিরমিজি শরীফের হাদিস সাহাবি বলতেছেন, মারা রসুল ইসলাম বিকাবারাইন, নবী আলাইহিসসালাম আমাদেরকে নিয়ে দুই রাস্তা দিয়ে হাঁটতেছেন, যাইতে যাইতে রাস্তার পাশে দুইটে কবর, এই দুইটে কবর দেখে নতুন দুইটে কবর মনে হচ্ছে। এই দুইটা কবরের কাছে যে হুজুর দাঁড়িয়ে গেলেন, ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হুজুর দাঁড়িয়ে গেলেন, আমরা বললাম ইমশি ইয়া রাসূলুল্লাহ, হুজুর হাঁটেন? হুজুর বলেন না, আর হাঁটা গেল না। মাররা কয় ইয়া জামানে ফি হাদাইনিল কবরাইন, হুজুর বলতেছেন এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবায়ে কিরাম বলেন কাইফা আরাফতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও যেখানে আমরাও সেখানে, আমরা দেখছি, আপনি কিভাবে বুঝলেন? হুজুর বলেন কাসাম আল্লাহু বাইনা ইয়াদাইয়া, আমার সামনে আল্লাহ তাআলা খুলিয়ে দিয়েছে, আমি দেখতেছি দুইজন আযাব ভোগ করতেছে, দুইজনের কবরে জাহান্নামের সাথে দরজা খুলিয়ে দিয়েছে। ফামা বালু হুমা, হুজুর এদের সমস্যা কি, কোন কারণে এদের আজাব হচ্ছে? ওরা কি মুসলমান না কাফের? কয় দুইজন মুসলমান। দুইজন মুসলমানের কবরে আজাব হচ্ছে, দোষ কি? কয় হুজুর বলেন এই দুইজন লোকের পারিবারিক অবস্থা সন্ধান করো। কবরওয়ালাদের বাড়ি খবর নিয়ে দেখা গেল দুইজনের অবস্থা জানা গেছে, একজনের সমস্যা জিবরিল আগে হুজুরকে বলে দিছে, একজনের সমস্যা হলো লোকটা নামাজ পড়তো সব কিছু কমপ্লিট, এমসি বিন নামিমা, ওই লোকটার স্বভাব ছিল সগল খুরি করা। এই চগল খুরি করা, চগল খুরি তো বোঝেন, এই চগল খুরি করার কারণে ওই লোকটার অবস্থা এই হয়েছে যে কবরে আল্লাহ তাআলা তাকে আজাব দিচ্ছে, তার কোনো তাড়াতাড়ি ঠেকাতে পারেনি। দ্বিতীয় জনের কবরের আজাব, দ্বিতীয় জনের কবরের আজাব হলো লা ইস্তানজি আনিল বাউল, লোকটা পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করত না। পুরুষটা পেশাব করে, পুরুষের পেশাব আর নারীদের পেশাবের ভিতরে পার্থক্য আছে। এই লোকটা পুরুষ মানুষ পেশাবের থেকে পরিচ্ছন্নতা অর্জন করত না, পেশাব করে জায়গার থেকে পানি দিয়ে চলে আসত। পুরুষের পেশাবের অবস্থা ভিন্ন রকম, পুরুষের পেশাব নালী সরু, পুরুষে যখন পেশাব করতে বসে তখন এই সরু নালীটা আঁকা বাঁকা হয়ে যায়, পেশাব করার পরে মোড়ে মোড়ে এখানে ওখানে দুই এক ফুট আটকে থাকতে পারে, যখন সোজা হয়ে দাঁড়ায় তখন এই আটকে থাকা পেশাবটা ধীরে ধীরে নিচের দিকে পড়তে থাকে, নিচের দিকে যায়। যদি শিকারে ঢিলা ধরে ওই পেশাবটা ধরে না রাখা হয় তাহলে ওই পেশাব দুই ফুট পড়ে লাগবে গায়, লাগবে কোথায়? গায়। তো নামাজের এক নম্বর ফরজ হলো শরীর পাক। যারা পেশাবের থেকে পরিচ্ছন্নতা অর্জন না করে, পেশাবে ঢিলা ব্যবহার না করে, ওই লোকের পেশাব শরীর পাক থাকে না, ওই লোকটা যত সুন্দর করে নামাজ পড়ুক ওর ওই নামাজে ওকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে? আপনার সব ঠিক আছে কিন্তু আপনার এই পিন পড়ে গেছে, পেশাবে ঢিলা ব্যবহার করেন নাই। ও দোস্ত এদিক তাকান, এক বান্ডিল টিস্যু পেপার কিনলে, একজন পুরুষের জন্য এক বান্ডিল টিস্যু পেপার কিনলে পেশাব এবং পায়খানা একজন যদি একা ব্যবহার করে, এক বান্ডিল পঁচিশ টাকা দামের এক বান্ডিল টিস্যুতে তার এক মাস পর্যন্ত হয়ে যায়। একা একা ব্যবহার করে দেখেন, আমার বাড়ির প্রত্যেকের বাথরুম আলাদা, আমার বাথরুম আলাদা, আমার এক বান্ডিল টিস্যুতে এক মাস হয়ে যায়। দোস্তরে কিয়ামতের ময়দানে পরিষ্কার হাদিসে আসছে, যে ব্যক্তি দুনিয়ায় পেশাব পায়খানা ঢিলা ব্যবহার করলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঢিলাগুলোকে রূপ পাল্টাইয়া আপনার নেকির পাল্লায় তুলে দেয়া হবে। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটু 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 একটা হাদিস আসছে, হযরত ওমর পেশাব কইরা ঢিলা ব্যবহার করছে, হযরত আলী দূর থেকে দেখে ফেলাইছে, দেখে ঢিলা ব্যবহার করার পদ্ধতি কি বলতে একটু শরম লাগতেছে। হযরত আলী দেখে হযরত ওমরকে বলতেছেন, ভাই আপনি পেশাবের পরে ঢিলা ব্যবহার করলেন কিভাবে? কয় যে হুজুর বলছেন যে পেশাবে যে ঢিলা ব্যবহার করা হবে, পায়খানায় যে ঢিলা ব্যবহার করা হবে, কিয়ামতের ময়দানে এইটা নেকির পাল্লায় তুলে দেওয়া হবে, এই জন্য আমি পুরো দুনিয়ারে ঢিলা বানাই ফেলাইছি, সারাটা দুনিয়ারে একটা কুলুক বানাই ফেলাইছি যেভাবে করলে হয়, যাতে সারা দুনিয়া আমার নেকির পাল্লায় উঠাই দেওয়া হয়। আসলে হিসাব হলো আমি যে কত যতগুলো ঢিলা ব্যবহার করব এই ঢিলাগুলো সংখ্যা হিসেবে কিয়ামতে নেকির পাল্লায় উঠবে। ও দোস্ত পুরুষে মহিলাদের পেশাবে ঢিলা লাগে না, পুরুষের পেশাবে ঢিলা লাগে। আপনি যদি ঢিলা ব্যবহার না করেন, এক নম্বরে শরীর নাপাক, দুই নম্বরে কাপড় নাপাক, শরীর নাপাক আর কাপড় নাপাক আপনার নামাজ শেষ। আপনি যত বড় সুরা দিয়ে রুকুর ভিতরে সুবহান রাব্বিল আজিম 39 বার, সিজদার মধ্যে 41 বার মেরে দিয়েছেন তাতে আপনার নামাজ হবে না। আপনি বিনা বেনামাজি হিসেবে এক ওয়াক্তের নামাজের কারণে যেমন 80 হুক বা জাহান্নাম, আপনি নামাজ পড়ার পরও আপনি 80 হুক বা জাহান্নামে পড়তে হবে আপনাকে। কাজে আজ থেকে আমরা পুরুষরা ঢিলা ব্যবহার করব, প্রত্যেকের পকেটে ঢিলা রাখবেন। আরে মুসলমানের পকেটে কেন ঢিলা থাকবে না, ঢিলা কেন থাকবে না? এখন সহজ হয়ে গেছে, মাটির ঢিলা না, টিস্যু পেপার ব্যবহার করলে পরিষ্কার হয়ে যাচ্ছে, এটা পকেটে কেন থাকবে না?
এক নম্বরে আপনি ঢিলা ব্যবহার করবেন শরীর পাক যদি আপনার শরীর না পাক থাকে নামাজ মা বুন্ডা এদিক থাকা ছোট বাচ্চা দুধের বাচ্চা কোলে পেশাব করে দিয়েছে একটু হাত দিয়ে কোষ মারে ফেলাই দিয়ে ও জায়গাটা পানি ছিটে দিয়ে নামাজে দাঁড়ায় গেছে আপা আপনার বাচ্চা আপনার কোলের মধ্যে পেশাব করলো আপনি তো দোলেন না কয় যে ও ফেরেশতা ওনারটা বলে ফেরেশতা ফেরেশতার নাম কি কয় নান্টু নান্টু নামে কোনো ফেরেশতা আছে আরে ফেরেশতাদের বৈশিষ্ট্য হলো লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু ফেরেশতারা খায় না পান করে না লা ইয়াবুতু ওয়া লা ইয়াবুলু পেশাবও করে না পায়খানাও করে না লা ইয়ানামু ওয়া লা ইয়াসতাইকিজু ঘুমও যায় না সজাগও হয় না তোমারটা দিক জন্মের খা খায় আশেপাশের মতো গেলে ফ্যাসফ্যাস করে মারতি তালে রয়েছে তো তোমারটা ফেরেশতা হয় কি করে তোমারটার পেশাব পায়খানা সম্পূর্ণ নাপাক কাপড়ে লাগছে ওই কাপড় ওইভাবে কোষ মেরে ফেলাই দিয়ে পানি ছেড়ে দিলে হবে না ওটাকে ধুইতে হবে এবং কাপড় সুয়াইয়া যদি গায়ে লাগে ও গাও ধুইতে হবে কয় যে হুজুর তাহলে ডেলি কতবার কাপড় পাল্টাবো কতবার আমি এত এই কাপড় পাল্টাবো কয় এত কাপড় তো আমার নাই হ্যাঁ আপনার কাপড় বেশি নাই ঠিক আছে নামাজের জন্য একটা কাপড় আলাদা করে রাখবেন আপনার স্বাভাবিকভাবে ডেলি ব্যবহার করার কাপড় ব্যবহার করবেন আপনি নামাজের জন্য যে কাপড়টা অক্ত হইলে পরনের কাপড়টা পাল্টাইয়া নামাজের কাপড় পরে আপনি নামাজ পড়েন আবার আপনি পাল্টাইয়া সেই কাপড়টা পরেন তাহলে আপনার নামাজ সুন্দর হবে মা বুন্ডা এ জায়গা থেকে দারুণভাবে ওয়ালাস এবার এদিক থাকেন যারা গরু পালেন ষাঁড় পালেন বলদ পালেন এই ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শরীয়তে সব কিছু ভিতরে মাইপে ধুইছে বলদ গরু ষাঁড় গরু পেশাব করলে পা সাত সেটে কয়াত আর গাই গরুতে পেশাব করলে আট আট সেটে গাবি দোয়ানোর সময় 90% গাবি দুধ দোয়ানোর সময় পেশাব করে দেয় যিনি গাবি দোয়াচ্ছেন উনি মহিলা হইলে বা পুরুষ হইলে একটু হাতুনটা বা এই কলসটা বালতিটা ধরে মোড়াইয়ে পাশা ফিরাই দিয়ে আর একদিক ফিরে বসে উনার ভিটির উপর দিয়ে ছিটে যায় দুধের মধ্যে পড়তেছে সেই দুধ নিজেও খাচ্ছে আর বেটাকে খাওয়া দিচ্ছে বাটিপাড়ার বাজারের থেকে একবার 10 কেজি দুধ দিছি 10 কেজি দুধ নিয়ে সেই দুধ খাইতে পারি নাই প্রথম যেটুকু জাল দিছে সেইটুকির ভিতরে পুরো গরুর ছানার গন্ধ সেই থেকে তওবা করছি আর বাজারে দুধ খাই না এখনো দুধে গাই পালি এই দিন বইরে গায়ের ঘাস কেটে বেড়াই যে বাজারে দুধ খাওয়ার কায়দা নাই ওই পেশাব পড়ছে সেই অবস্থায় আমার আপনার খাওয়াই দিছে হারাম খাওয়াইছেন আপনি কেয়ামতে দায়ী হয়ে যাবেন এবার আপনার আরেকদিক ফিরে বসছেন আপনার গায়ে গাভীর পেশাব ছিটে লাগছে আপনি নামাজি মুসলমান সময় মতো উযু বানায় নামাজ পড়ছেন আপনি কাপড়টা চেঞ্জ করেন নাই লা ইস্তানজি আনিল বাউল হুজুর বলেন ওই লোকটা উট চড়াইতো দুম্বা চড়াইতো গরু চড়াইতো ঘোড়া চড়াইতো গাঁদা চড়াইতো সেখানে পেশাব থেকে পরিচ্ছন্ন থাকতো না বিদায় তার নামাজ হয় নাই আর আজাবুল কবর নামাজ কবর আজাব মাফ হওয়ার জন্য পাঁচটা কি বলা হয় নামাজে পাঁচটা পুরস্কার তার ভিতরে 2 নম্বর পুরস্কার হলো নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা নামাজের ওসিলে কবর আজাব মাফ করে দেয় এখন যদি নামাজই না হয় তাহলে আপনার কবর আজাব মাফ হবে কি করে কাজে আপনাকে পেশাব থেকে পরিচ্ছন্ন থাকতে হবে নারীদের পেশাবে ঢিলা লাগবে না পুরুষের পেশাবে ঢিলা লাগবে তবে নারী পুরুষ সকলের পায়খানায় ঢিলা ব্যবহার করা জরুরি বিশেষ করে পুরুষের চাইতে মহিলাদের পায়খানায় ঢিলা বেশি ব্যবহার করা জরুরি কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওয়ালস বিটিরা পায়খানায় মোটে ঢিলা ব্যবহার করবে না মহিলাদের পায়খানায় ঢিলার প্রতি গুরুত্ব বেশি কেন তাদের হাতের মই মশলা আমরা খাই যদি তারা পায়খানায় ঢিলা ব্যবহার না করে তাহলে হাতের করেন ভিতরে একটু একটু করে থেকে যাবে বছরে যা আপনার খাওয়াই দেবে তা গুছালি পিরায় এককের পায়খানার সমান হয়ে যাবে একটু ভালো হইলে বাঙ্গায় না কলিপাড়া ভিতরে হিট করে না তো এই নাপাকার পায়খানা গুম উজ্জাতে আমরা না খাই এই জন্য মহিলাদের ব্যাপারে তদারকি করবেন উন্ডা জম্বের অলস এই আপনি তবলিগি যাচ্ছেন বাথরুমের ভিতরে এক বান্ডিল টিস্যু ঝুলাই থিয়ে যাবেন বউরে কয়ে যাবেন যে দেখো এই টিস্যু ব্যবহার করো দেখবেন যে আপনি এক মাস পরে 40 দিন সিললে দিয়ে এসে দেখবেন সেই টিস্যুর প্রতি মাকড়সায় বাসা বাঁধিয়ে ফেলাইছে উনি খুলিও দেহে নেই ঠিক কি ঠিক না আসেন এরপরে মাসালা আমরা অজু বানাইয়া কাপড়টা সুন্দর করে পড়বো নামাজের ভিতরে কাপড় পরি এমনি সময় টাকনু শুয়ে লুঙ্গি পরি নামাজের সময় টুটই পরি এমনি সময় টাকনু শুয়ে প্যান্ট পরি এ হাদিসে আছে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান জাররা ইজারাহু ওয়া তারা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা যেই ব্যক্তি টাকনু শুয়ে কাপড় পরে এদিক যেই ব্যক্তি পুরুষটা টাকনু শুয়ে কাপড় পরে লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা ওই লোক নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক জাকাত দিক তবলিগ করুক সর্বনাই করুক যত বড়
পীরের মুরিদ হোক না কেন, ওই লোকটা হজ করুক আর উমরা করুক, কিয়ামতের ময়দানে ওই লোকটার দিকে আল্লাহ ফিরেও তাকাবে না। আমরা মনে করি এই টাকনুসিয়ে কাপড় শুধু নামাজের ভিতরে, ও দোস্ত এইটা সর্বক্ষণ, এ আমার যুবক ভাইরা টাকনুসিয়ে টাকনুনিসে কাপড় পরবে না, প্যান্টারে কাইটা খাটো করো। আমরা এমনি সময় লম্বা থাকে, নামাজের সময় একটু ভাঁজ দেই, দুই চারবার উঠতি বসতি সে জায়গা মতো খুলিয়ে জায়গায় চলে যায়। প্যান্টারে বানাইছে এমন ভাবে টাকনুর নিচে দিয়ে যাইয়ে স্যান্ডেলের না হেদ দিয়ে বার হয়ে গেছে, আর তার তলায় কোনো কাপড় নাই, সিজদা বা রুকুতি যখন যায় তখন খেলা দেখা যায়। দেখছেন না আপনারা, আমি বানাই বলি গেঞ্জিটা আর প্যান্টার মুখ দাঁড়ালি সমান সমান, সতর ডাকা আছে বাস দোষ নেই, যখনই রুকুতি গেছে তখন টাইট হয়ে গেছে, প্যান্টটা ওই দিক সরে চলে গেছে, গেঞ্জিটা এই দিক চলে আইছে, হাসার গিরে গুড়ি এক বিঘেত বার হয়ে গেছে। দুই নম্বরে সতর ডাকা ফরজ, বলেন সতর ডাকা। সতর কাকে বলে? পুরুষের সতর নাভির উপরের থেকে, নাভির উপরে একেবারে এ পাশ ও পাশ সব পাশ, নাভির পাশে ঢাকা আছে গেঞ্জি দিয়ে প্যান্ট দিয়ে, কিন্তু পিছন পাশে সিজদা বা রুকু থেকে খানিক বেরোয় গেছে, এই বেরোয় যা সতর ফরজ যেটা ঢাকা ফরজ, এইটা যদি নামাজের মধ্যে খুলে তিন তসবি পরিমাণ খোলা থাকে, সুবহান রাব্বিল আজিম সুবহান রাব্বিল আজিম সুবহান রাব্বিল আজিম একটু টাইম যদি খোলা থাকে তাহলে নামাজ বাতিল। মহিলাদের নামাজের ভিতরে চুলের আঘাত থেকে পায়ের তালু পর্যন্ত নামাজের মধ্যে ঢেকে রাখা ফরজ, কোনো অঙ্গ বেরোইতে পারবে না। মহিলাদের নামাজের ভিতরে হাত একটা অঙ্গ, চুল একটা অঙ্গ, পা একটা অঙ্গ, বগল একটা অঙ্গ, এক একটা অঙ্গ আলাদা। কাপড় যদি নামাজের ভিতরে পরছে ঠিক করে, কিন্তু নামাজের ভিতরে ফ্যানের বাতাসে মাথাতে কাপড় পড়িয়ে গেছে, মহিলা মনে করছে যে আমি তো দাঁড়াইছি তো ঠিক মতো, পরে ফ্যানে ভেলাই দিলে আমার দোষ কি, ওই অবস্থায় উনি নামাজ পড়িয়ে উঠছে, ওনার নামাজ হয়নি। সিজদার থেকে উঠে যখন বসছে, বাচ্চা দুই বছরই একটা দুধ খায়, সে এসে সুযোগ পেয়ে মার গায়ের কাপড় টান দিয়ে ফেলাই দিয়ে দুধ খাওয়া শুরু করে দিয়েছে, এক পাশ দিয়ে কাপড় গা গাছ থেকে খুলে ফেলাই দিয়েছে। তিন তসবি পরিমাণ খোলা থাকলে নামাজ বাতিল। নামাজ ফরজ, নামাজ দাঁড়ায় পড়া ফরজ, ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। 90% মহিলারা নামাজ দাঁড়ায় পড়ার থেকে চরমলাস, দুনিয়ার সব কাম কাজ করে ঠিক মতো, নামাজের সময় গেলে ওনার হাত পায়ে বল থাকে না, ফরজ নামাজ বসে পড়ে, আবার নামাজ শেষ করে উঠে যায় দান উড়তি বলে তুই চলে গেছে খোলেনে, তিন ছলি দান উড়ই বলে ইয়ে জাকানাকা গোলা ভরি বেলাইছে, অথচ নামাজের সময় আসলে করে ওনার গায়ে বল থাকে না। ফরজ নামাজ যদি বসে পড়ে তাহলে তার নামাজ হবে না, ফরজ নামাজ বসে পড়লে নামাজ হবে না। এবার আসেন আরেকটা মশালা, আমরা এবার